আলিয়াটা আছে, মাদ্রাসাটাই নাই। আমি নিজে দীর্ঘদিন আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার পক্ষে সংগ্রাম করেছি, কিন্তু তাদের শিক্ষক ছাত্রদের ভেতরে এমন কি ভয় কাজ করতেছে আমি জানি না, এমন কি ভয় কাজ করতেছে, তারা তাদের শিক্ষা ব্যবস্থাটাকেও হেফাজত করতে পারে না। রাজশাহীতে প্রোগ্রামে গেলাম, এমন বিশাল ময়দান, নাম কি জানেন? মাদ্রাসা ময়দান। আমি লোকদের জিজ্ঞেস করলাম, বিশাল ময়দান মাদ্রাসা ময়দান, তো মাদ্রাসাটা কই? হুজুর, ময়দান আছে, মাদ্রাসা নাই। ময়দান আছে অথচ নাম মাদ্রাসা ময়দান। আলিয়া মাদ্রাসায় আলিয়াটা আছে, মাদ্রাসাটাই নাই। আমি নিজে দীর্ঘদিন আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার পক্ষে সংগ্রাম করেছি, কিন্তু তাদের শিক্ষক ছাত্রদের ভেতরে এমন কি ভয় কাজ করতেছে আমি জানি না, এমন কি ভয় কাজ করতেছে, তারা তাদের শিক্ষা ব্যবস্থাটাকেও হেফাজত করতে পারে না। আবার এই ভয় এখন কবি মাদ্রাসাকে দিয়েও, কবি মাদ্রাসার ভেতরে যেইভাবে শিক্ষকতা পেশাকে মনে করা হয় এটাই একমাত্র রিজিকের মাধ্যম, যার জন্য পরিচালক মোতায়েব সাহেবের কথা অন্যায় হলেও, শিক্ষা ব্যবস্থার জন্য ধ্বংসাত্মক হলেও আমাদের শিক্ষকদের কথা বলতে দেখা যায় না, যার জন্য বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান অনেক জাহেল, অনেক মূর্খ, বর্বর দরবারি মৌলবীরা দখল করে আছে, শিক্ষকদের কারণে, অন্য কারো কারণে নয়। আমি আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি, সবচাইতে মাদারেসে দিনিয়া, মাদারেসে কওমিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কথা অনেক বলেছি। আলেম ওলামা অনেক আছেন, আমাদেরকে যখন সনদের স্বীকৃতি দেওয়া হয় আমরা বলেছি আমরা শুধুমাত্র দাওরায়ে হাদিসের সমমান চাই, অর্থাৎ দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা করা হোক। টেলিভিশন টক শোতে বুদ্ধিজীবীরা পত্র পত্রিকায় নানাভাবে বলেছে যে এক লাফে মাস্টার্স পাস করবেন, কেন আগে এসএসসি এইচএসসি এগুলোর সমমান আপনারা দেন? আমি বললাম না, ওগুলোর সমমান আমার দরকার নাই, আমাকে দিলে চূড়ান্ত মাস্টার্সের সমমান দাও। আমাদের মধ্যে কেউ কেউ না বুঝে তারাও বলছে হ্যাঁ ভালো কথা হুজুর, এসএসসি এইচএসসি এগুলার সমমান হলে তো ভালো, তখন তারা বুঝে নেয়। আজকে বুঝতেছে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা আফসোস করে বলতেছে যে আলেমকে আমরা এইচএসসির ইন্টারের সমমান বানালাম, ফাজেলকে ডিগ্রি, কামেলকে মাস্টার্স, এখন তো মনে হচ্ছে ফাজেল কামেলকে দ্রুত বন্ধ করে দিতে হবে। কেন? ফাজেল কামেল এখন আর ছাত্র হয় না। কেন ছাত্র হয় না? দাখিল পাশ করে 90 ভাগ কলেজে চলে যায়। কথা ঠিক না বেঠিক? দু 4 ভাগ যারা থাকে আলেম দেওয়ার পরে, আলেম পরীক্ষা দেওয়ার পরে 100 ভাগ ইউনিভার্সিটি কলেজগুলোতে দৌড়ায়। এখন শিক্ষক বলে ফাজেলে খাতায় দেখি ভর্তি 200 জন, খাতায় 100 জন, ক্লাসে গিয়ে 10 জনও খুঁজে পাই না। আলেমের একই, ফাজেলের এক যে অবস্থা, কামেলের একই অবস্থা। তাহলে কদিন পরে তো ফাজেল কামেল আমরা চালাইতে পারবো না। মাদারিসে কওমিয়ার এই প্রজন্মের আলেম ছাত্রদের বলে যাই, মাত্র সামান্য কিছু লোকজন কবি মাদ্রাসায় পড়াশোনা করে, প্রাইমারি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 2.5 কোটি, আর বাংলাদেশের মাদারিসে কওমিয়ার সব স্তরের ছাত্র মিলে মাত্র 20 লাখ। এখন যদি তাকে এসএসসি এইচএসসি মান দেওয়া হয়, এসএসসি পাস করে কলেজে যায়, এইচএসসি পাস করে ইউনিভার্সিটিতে যায়,
কালকে কওমি মাদ্রাসা থেকে আর আলেম তৈরি হবে এখন যেমন দাখিল পাস করে ও কোরআন সুন্নাহ কিচ্ছু বুঝে না কোরআন পড়তেই পারে না এই প্রজন্মের মাদ্রাসার ছাত্রদের বলি বড় সজাগ হও বড় সচেতন থাকো যেখান থেকে হোক পরিষ্কার বলি আমাদেরকেও যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ করে এটাকে মানা যাবে না এটাকে বরদাস্ত করা যাবে না মাদ্রাসা কওমিয়ায় আমি যারা এখানে আপনারা সাধারণ মুসলমান আছেন আমি বলি না ছেলেকে আলেম বানানোর জন্য উঠে পড়ে লেগে যান আল্লাহ যাকে চান সেই তো আলেম হবে তবে 3 বছর অন্তত নুরানি মক্তবে দিবেন দিবেন তো ইনশাআল্লাহ কয় বছরের জন্য বলেন কয় বছরের জন্য আমি 3টা গ্যারান্টি দিয়ে দেই 1 আপনার সন্তান কখনো আপনাকে বুড়ো হয়ে গেলে আপনাকে বিদ্যাশ্রমে পাঠাবে না 2 এই সন্তান কখনো মাদকাসক্ত হবে না 3 এই সন্তান কখনো ধর্মদ্রোহী নাস্তিক হবে না অন্তত 3টা বছর দুরাদি বক্তব্যে পড়াবেন আমাদেরকে তো তারা অনেক বকাঝকা করে এখন তারাও স্বীকার করে যে না দুরাদি বক্তব্য প্রাইমারি স্কুলে দুরাদি বক্তব্য সেটআপ করো ছাত্র নাই এক মন্ত্রী তার স্কুল পরিদর্শন করতে গিয়ে বলতেছে হায় 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 80 লক্ষ টাকা দিয়ে স্কুল করলাম ছাত্র ছাত্রী নাই আর দুরাদি বক্তব্যের বেড়া নাই চাল নাই ছাত্র জায়গা দেওয়া যায় না এখন তাদের প্রস্তাবনা হচ্ছে প্রাইমারি স্কুলে দুরাদি শিক্ষা সেটআপ করেন অথচ 52 বছর ধরে বলে আসছে আমাদের আকাবে রাবরও বলেছে অন্তত প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও ধর্মীয় শিক্ষক না এজন্য মাঝে মধ্যে পত্রিকায় আসে ইসলাম শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষক আপনারা বলবেন হুজুর কে বলেছে আমরা তো দেখি টুপি দাড়িওয়ালা ইসলামী শিক্ষাটা পড়ায় আরে না টুপি দাড়ি হলেই ইসলামী শিক্ষা পাঠ দেওয়া যায় ওস্তাদদের মুখে একটা মজার ঘটনা শোনা দুলা ভাই বাড়ি আসছে তো শালা জিদ করছে দুলা ভাই মাথার পাগড়িটা একটু আমার দেন আমি পড়ি দুলা ভাই ছিল আলেম আরে না তুই পাগড়ি দিয়ে কি করবি এই পাগড়ি আলেমরা পড়ে তুই তো আলেম না পাগড়ি পড়বি না এখন শালা যেহেতু জিদ করছে দুলা ভাই তো না দিয়ে পারে না পাগড়িটা সুন্দর করে বাইদা দিছে এই পাগড়ি নিয়া শালা গেছে বাজারে আর মাথায় পাগড়ি দেখতে একটু মৌলবি লাগে দুলা ভাইয়ের জুব্বা দুলা ভাইয়ের পাগড়ি আজান দিয়ে দিছে লোকেরা মসজিদে যায় তারাও বলে চলো মসজিদে মানা করবে কেমনে বেশ বসা তো আলেমের সেও মসজিদে গেছে ঘটনাক্রমে মসজিদের ইমাম সাহেব নাই লোকেরা দেখলো ওর চাইতে বড় ইমাম তো আর নাই ওরে ধরে ধাক্কায় সামনে দিছে বেচারা তো মসজিদেই যায় না ইমামতি কেমনে করবে কোন ক্রমে তাকবীরে তাহরিমার করে রুকুতে গেছে রুকু থেকে সেজদায় গেছে এখন টেনশন এত গালেব হয়ে গেছে আর নামাজে স্থির থাকতে পারতেছে না কেমনে নামাজ শেষ করবে কয় রাকাত পড়বে কেমনে কি করবে ওদিকে মুসল্লিরা দেখতেছে যে ইমাম সাহেব তাসবিহ 3 বারের জায়গায় 9 বার পড়ে ফেলছে মাথা উঠায় না কেন অনেক মুসল্লি আছে দুষ্ট টাইপের গাত্তা ঘুরে দেখে ইমাম সাহেব নাই বাজারের মসজিদ সামনের বেড়া ছিল ভাঙা এটারও বড় ভাঙছে মানে দিতে পালাইছে আরে ওঠো ইমাম তো নাই দাড়ি আর টুপি দেখলে আলেম হয়ে যায় না আলেম হওয়ার জন্য এলিভেট দরকার আছে না দাই আফসোস প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নাই তারা যদি প্রাইমারি স্কুলকে নুরানি শিক্ষার মর্যাদা দিত আমি মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরো মজবুত হয়ে যেত 3 বছর নুরানি মক্তবে পড়লে স্কুলের কমপক্ষে 5 বছরের পড়াশোনা হয়ে যায় কথা ঠিক না ঠিক বাচ্চাদেরকে নুরানি শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ কয় বছরে যদি দিবেন আমি আলেমদের বলবো গলিতে গলিতে নুরানি মক্তব তৈরি করেন নুরানি স্কুল তৈরি করেন গলিতে গলিতে কোরআন তারপরে হাদিসের কিছু বিষয় নামাজ রোজা ইত্যাদি সম্বলিত বিষয় আপনারা চালু করেন যদি শিক্ষা ব্যবস্থা ঠিক হয় তাহলে আমরা ধীরে ধীরে
আবার দ্বীন ইসলামের উপরে অবিচল অটল থাকতে পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলামাদের বলি আল্লাহর কাছে জবাব দিতে হবে নিজেদেরও মুক্তির দরকার আছে বিদায় যে কোনো পরিস্থিতিতে আপনারা গঠনমূলক কাজ করে হলেও জাতির ঈমান এবং আমলের হেফাজত করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা